Hello and welcome to our channel Life and Journey has blog. তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বর্ধমানের অরণ্য রিসর্ট পার্ক এন্ড রেস্টুরেন্ট। আজকে ট্রিপটা একটি ডে ট্রিপ, অর্থাৎ আমরা সকাল সকাল বেরিয়েছি অরণ্য রিসর্টে, সারা দিন কাটাবো সেখানে, খাওয়া দাওয়া করবো এবং রাত্রিবেলা আবার বাড়িতে ব্যাক করে আসব। কলকাতা থেকে কম বেশি অরণ্য রিসর্টের ডিস্টেন্স হচ্ছে 100 থেকে 110 কিলোমিটার মতো। এটি বর্ধমানে অবস্থিত। বর্ধমান দামোদর ব্রিজ ক্রস করার পরে বাঁকুড়া মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে 200 মিটার মতো এগিয়ে গেলেই বাঁ হাতে অরণ্য রিসর্টের বোর্ড দেখতে পাওয়া যায়। ট্রেনে গেলে বর্ধমান স্টেশনে নেবে, সেখান থেকে অটো রিজার্ভ করে অরণ্য রিসর্টে পৌঁছে যাওয়া যায়। আর এই আমরা পৌঁছে গেছি অরণ্য রিসর্টে। মাঝখানে শক্তিগড়ে আমরা একটা ছোট্ট টি ব্রেক দিয়েছিলাম, কিন্তু সেখানে ব্রেকফাস্ট করিনি, কেননা অরণ্য রিসর্টে আমাদের সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং বিকেলে স্ন্যাক্স সব মিলিয়ে 500 টাকার প্যাকেজ করা ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মোটে 500 টাকাতে এখানে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং বিকেলে স্ন্যাক্স এবং টি এর প্যাকেজ করিয়ে নেওয়া যায়। আর এই দেখতে দেখতে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে, তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। ব্রেকফাস্টে আমাদের যেটা সার্ভ করা হয়েছে সেটা হলো এক প্রকার নান বলা যেতে পারে, কারণ এটাকে আমি পুরি বলবো না। আর এর সঙ্গে ছিল সবজি, আর তার সঙ্গে ছিল কফি। তো নানের সঙ্গে যে সবজিটা দিয়েছিল সেটা খেতে খুবই সুন্দর ছিল, আর কফিটা তো দুর্দান্ত বানিয়েছিল। তো ব্রেকফাস্ট আমাদের মোটামুটি সারা হয়ে যাওয়ার পরে আমরা এবার পার্কের চারদিকটা একটু ঘুরে ফিরে দেখব। আর বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর রাজহাঁস, পাতিহাঁস এখানে খেলে বেড়াচ্ছে, তো তাদের কিছু ছবি তুলে ধরলাম। এই অরণ্য রিসর্ট বা পার্কের মাঝখানে একটি বিশাল বড় ঝিল মতো রয়েছে এবং তার চারিদিক থেকে পার্কটা রয়েছে। এখানে নার্সারিও রয়েছে এবং বিভিন্ন রকম ফুল গাছ এবং বাচ্চাদের খেলার জন্য দোলনা, স্লিপ, আরও বিভিন্ন সরঞ্জাম রয়েছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখে নেব। আপাতত এই হাঁসের দলকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, কি সুন্দর এরা আপন মনে খেলা করছে। আর এই হাঁসটা হঠাৎ করে দল থেকে আলাদা হয়ে গেছিলো, হয়তো আমাদের দেখে একটু ভয় পাচ্ছিল, তো আমরা একটু পেছনে সরে গেলাম আর তারপর সে দলের সঙ্গে অন্যদিকে চলে গেল। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, পার্কে এখানে এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছুই রয়েছে, তার মধ্যে প্যাডেল বোট তো রয়েছেই, এছাড়া পার্কের ইউএসবি যেটা রয়েছে সেটা হচ্ছে শিকারা রাইড। এই ঝিলের ওপরেই শিকারা রাইড হয়, সেটা আমি পরে দেখাচ্ছি। শিকারা রাইডটা এখানে আসলে অবশ্যই করবেন, এই সেই শিকারা। আর শিকারা রাইডের জন্য একটু এক্সট্রা পেমেন্ট করতে হয়, তবে যদি আপনারা শিকারা রাইডে লাঞ্চ করেন তো তার জন্য 300 টাকা একটা এক্সট্রা পেমেন্ট করতে হয়, সেটাই সবচেয়ে ভালো অপশান হয়। তবে গিয়েই আগে ওনাদের বলে দিতে হবে যে আমরা কিন্তু শিকারাতে লাঞ্চ করব, নাহলে অন্য কোনো পার্টিও এটা বুক করে নিতে পারে। আর এই রিসর্টের ফুলের বাগান, বিভিন্ন রকমের ফুলের গাছ, তাতে প্রচুর ফুল ফুটে রয়েছে। আমরাও সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আপাতত এখনও অবধি সময় খুব ভালো কাটছে। আর এই আমার ওয়াইফ গিয়েই দোলনা দেখে, মানে অন্য সব কিছু ছেড়ে দিয়ে আগে দোলনা চড়তে শুরু করে দিয়েছে। এই রয়েছে ঢেঁকি, এগুলো দেখলে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। এছাড়া বিভিন্ন রকমের গাঁদা ফুল, আরও নাম না জানা অনেক রকম ফুলের গাছ আমি দেখলাম। গাছ সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই। আর অনেকটা জায়গা বিস্তৃত গোছানো এবং বেশ সুন্দরভাবে সাজানো এই অরণ্য রিসর্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক। এখন অবধি আমাদের খুব ভালো লেগেছে, পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোরম, একদম ফ্যামিলিদের জন্য আদর্শ জায়গা। চাইলে এখানে শীতকালে পিকনিকেও আসা যায় ফ্যামিলি নিয়ে, রান্না বান্নার ঝামেলা থাকবে না। এখানে আসুন, 500 টাকা দিয়ে প্যাকেজ বুক করুন, ব্রেকফাস্ট, লাঞ্চ আর বিকেলে স্ন্যাক্স। আর মন খুলে পার্কের চারদিকে ঘুরে বেড়ান, প্যাডেল বোট চড়ুন, শিকারা রাইড করুন, আর
ঝিলের চারদিকে প্রচুর ছোট ছোট বসার জায়গা করা রয়েছে, সেখানে বসুন, ভালো সময় কাটবে। এবার আমরা আস্তে আস্তে ঝিলটাকে একবার পুরো প্রদক্ষিণ করব। আর এই সামনে রয়েছে কলা গাছের একটা বাগান, অনেক রকমের গাছের বাগান রয়েছে, তার মধ্যে স্পেশালি দেখলাম কলা গাছের বাগান, প্রচুর কলা গাছ, চারিদিকে ধান খেত, তার মাঝখানে এই অরণ্য রিসর্ট। আর এই রিসর্টের নিরিবিলি পরিবেশ একদম মন মুগ্ধ করে দিচ্ছে। কলা গাছের বাগানটা খুব সুন্দর। তবে একটা রিকোয়েস্ট করব যে এখানে এসে এই সব সৌন্দর্যগুলো উপভোগ করুন, কিন্তু দয়া করে এই গাছ থেকে ফুল ছিঁড়বেন না বা গাছ থেকে কোনো রকম ফল ছিঁড়বেন না, কারণ সেগুলো কিছু কিছু লোকেরা করে থাকে আর বাকি অন্য ট্যুরিস্টদের বদনাম হয়। তো যারা এরকম করবেন ভাবছেন বা করে থাকেন বা অনেক সময় শুনে থাকি যে করেন, যেমন লাস্ট ইয়ারে আমরা শুনেছিলাম যে ফুলের যে স্বর্গ মানে খিরাই, সেখানে গিয়ে প্রচুর লোক সেখানে গাছ থেকে ফুল টুল ছিঁড়ে ফেলছিলেন। তো এই জিনিসগুলো করবেন না, এই জিনিসগুলো করলে অ্যাকচুয়ালি আমরা নিজেরাই নিজেদের বদনাম করে ফেলি, আর কিছুই না। আর এই ঝিলের চারদিকে মাঝে মাঝেই বেশ বসার জায়গা, সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা, তার উপরে ছাউনি দেওয়া, সুতরাং যদি বৃষ্টিও এসে যায় তাতেও কোনো অসুবিধা নেই। আর এই দূরে এনাদের দুটো কটেজ রেডি হয়েছে, আমি ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আরও কিছু কটেজ এনাদের রেডি হচ্ছে, আপাতত দুখানা রয়েছে। তো চাইলে এখানে একটা দিন অনায়াসে কাটিয়েও দেওয়া যায়, বিশেষ করে যদি ফ্যামিলি আসে তো খুব ভালো সময় কাটবে। এছাড়া বিয়ে বা নানা রকম অনুষ্ঠানের জন্য এই রিসর্টটি ভাড়া দেওয়া হয়। এই আমরা মোটামুটি ঝিলের অর্ধেকটা প্রদক্ষিণ করে ফেলেছি আর খুব সুন্দর লাগছে, মানে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। আর থ্যাঙ্কফুলি এই দিনটায় আজকে লোকের খুব একটা ভিড় নেই, আজকে ফাঁকাই রয়েছে, আমরা দুজন কাপলই রয়েছি আর হয়তো একজন কি দুজন দেখলাম রয়েছে, আর সেরকম নেই। নর্মালি এখানে খুব ভিড় থাকে। আর এই ডান দিকে যে সাদা রঙের ঘরটা, এখানে বাউল গানের ব্যবস্থা আছে আর সেই বাউল শিল্পীরা এই ঘরটাতে থাকে, সেই বাউল গানও আমরা শুনবো আর একটু পরে। আর প্যাডেল বোর্ড চড়বো, শিকারা রাইড করবো, সব কিছুই করবো, সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি। মাঝখানে একটু এই ঝিলের চারদিকে যে বসার জায়গাগুলো আছে সেখানে একটু বসে একটু সেলফি টেলফি নিয়ে নিচ্ছি। তো আমাদের জন্য বাউল গানেরও ব্যবস্থা করা আছে এখানে, তো বাউল গানও আমরা শুনবো। তবে আগে আমরা ভাবছিলাম যে শিকারা রাইড করব, কিন্তু পরে জানতে পারলাম যে লাঞ্চের সময় শিকারা রাইড করলেই সেটা ভাল লাগবে, তাই এখন আপাতত ঘুরে নিচ্ছি চারদিকটা। আর শিকারাটা দেখে বারবার না শিকারায় উঠবো উঠবো মন করছে, যাই হোক উঠবো খানে। এখন একটু এখান থেকে ছবি টবি তুলছি আর এরপরে আমরা গিয়ে আগে প্যাডেল বোর্ড চড়বো। অ্যাকচুয়ালি কলকাতার কাছাকাছি উইকেন্ড ট্রিপের জন্য একদম আদর্শ জায়গা হচ্ছে এই অরণ্য রিসর্ট, পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা অবশ্যই এখানে আসুন, বন্ধুদের নিয়ে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন বা কাপলরা আসুন, এখানে খুব ভালো টাইম স্পেন্ড হবে। খাওয়া দাওয়া এখানে খুবই ভালো, এখন অবধি আমরা শুধু ব্রেকফাস্ট করেছি কিন্তু শুনেছি এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। এই সেই কটেজ যেখানে চাইলে দুপুরবেলা আপনারা বিশ্রামও নিতে পারেন, এর জন্য কিছু সামান্য কিছু টাকা পে করতে হয়। এই পাশে আরেকটা কটেজ হচ্ছে, আর যেহেতু আমরা কিছুদিন আগে গেছিলাম তো ভিডিওটা কিছুদিন আগে তোলা, এতদিনে আশা করি আরও দু একটা কটেজ হয়ে গেছে। তো চাইলে আপনারা ফুল ফ্যামিলি একটা দিন কলকাতার কাছাকাছি কাটিয়ে আসতে পারেন এই অরণ্য রিসর্টে। আর এই আমরা রিসর্টের বুকিং কাউন্টার থেকে টিকিট কেটে প্যাডেল বোটে উঠে পড়েছি। প্যাডেল বোটের চার্জটা এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে সম্ভবত 40 টাকা কি 50 টাকা এরকম আধ ঘন্টা, কিন্তু যেহেতু আজকে ফাঁকা ছিল তাই আমি রিকোয়েস্ট করে সেটাকে 1 ঘন্টা করিয়ে নিয়েছি। তো এখন আমরা প্যাডেল বোটে পুরো এই ঝিলটাকে ঘুরে দেখব।
আর এই আমার ওয়াইফ মাঝে মাঝেই রাজহাঁসগুলোর পিছনে ছোটাছুটি করছে। এর মধ্যেই ডাক চলে এসছে বাউল সঙ্গীতে আসর বসবে বলে, তাই আমরা প্যাডেল বোট থেকে নেমে বাউল গান শুনতে চলে আসলাম। প্যাডেল বোট থেকে পুরো রিসর্টটা, পুরো প্রপার্টিটা অসাধারণ লাগছিল, কিন্তু এত কিছু দিতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই সেগুলো আপনারা নিজেই যখন নিজেরাই যখন এখানে আসবেন তখন এই উপলব্ধিগুলো আপনারা করতে পারবেন, যেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। এখানে যারা বাউল সঙ্গীত পরিবেশন করেন তারা এই রিসর্টেই থাকেন, আমি যেটা আগে তাদের ঘরটা দেখালাম, এবং এখানে যারা ঘুরতে আসেন তাদের নিজেদের গান শুনিয়ে মনোরঞ্জন এনারা করে থাকেন। অপূর্ব সুন্দর বাউল সঙ্গীত গাইছিলেন, গান শুনতে শুনতে মাঝে মাঝে এনাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে আমিও এনাদের সঙ্গে বাজাতে শুরু করে দিচ্ছিলাম। এই রিসর্টের যে রেস্টুরেন্ট পার্টি রয়েছে সেটি খুব সুন্দর ডেকোরেশন করা, বেত এবং টেরাকোটার বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো। গান শুনতে শুনতে এই চারিদিকের এই সুন্দর ডেকোরেশন দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। আর এই ডেকোরেশনের মাধ্যমে গ্রাম বাংলার যে শিল্প বিভিন্ন রকম, সেই কুটির শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে। এই সেই সিলিং যেটা বেড়া দিয়ে করা আছে, আর তার মধ্যে বিভিন্ন রকম হাত পাখা, ঝাড়বাতি, সব কিছুই হাতে তৈরি, হয়তো এখানকার লোকাল যারা শিল্পী আছে তাদেরই হাতে তৈরি হবে, আমি সেটা ডিটেলে জিজ্ঞেস করিনি, বা এখানকার যে বসার টেবিল চেয়ার সেগুলো বাঁশ দিয়ে তৈরি করা, মানে একদম টিপিক্যাল গ্রাম্য ফিলিং আপনাদের এখানে দেবে। আর তার সঙ্গে এনাদের আতিথেয়তা আমাদের সম্পূর্ণ মুগ্ধ করেছে, আমরা খুব প্লিজড এনাদের সার্ভিসে। এনারা খুবই হাম্বল, খুবই যত্নশীল, খুবই যত্ন সহকারে আমাদের খাবার পরিবেশন করা বা আমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখা বা এই রিসর্ট সম্বন্ধে বিভিন্ন রকম কোয়ারিজ যেগুলো আমরা করছিলাম তার উত্তর দেওয়া, সেগুলো এনারা সবই খুব পোলাইটলি আমাদের সঙ্গে করছিলেন। তো এনাদের মোটামুটি টিউন ফিউন করে সব যন্ত্রপাতি রেডি হয়ে গেছে, আসুন এবার শুনে যাওয়া যাক এই রিসর্টের বাউল সঙ্গীত। ও আমার মনের মানুষ সেরুমানি, ও আমার মনের মানুষ সেরুমানি, বাউল গান শুনতে শুনতে এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। কিন্তু এর চেয়ে বেশি ক্লিপিং দেখানো সম্ভব নয়, কারণ এতে ভিডিও লেন্দি হয়ে যাবে। তো আজকের দিনটা এই রিসর্টে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আজকে আমাদের 4th অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করতে এসেছিলাম।
তো এই রিসর্ট থেকেই আমাদের জন্য একটি কেক আর ক্যান্ডেল আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন, যার জন্য ওনারা মোটে 200 টাকা আমাদের থেকে নিয়েছিলেন। 200 টাকার মধ্যে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট আমাদের করে দিয়েছিলেন। তো আমরা শিকারায় চলে এসেছি, এখানে আমরা কেক কাটলাম, এরপর আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে কী কী দিচ্ছে আমাদের সেটা এরপরে দেখাবো। তো লাঞ্চে যেটা আমাদের দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, তার সঙ্গে আলু পোস্ত আর একটা খুব সুন্দর মিক্সড ভেজিটেবল ছিল, আর তার সঙ্গে ছিল চিকেন চাটনি। আর পরিমাণ বেশ অনেকটাই ছিল, যেটা অ্যাটলিস্ট আমার পক্ষে তো একা খেয়ে শেষ করা সম্ভব হয়নি। তো খাবারের টেস্টও খুব অসাধারণ টেস্ট ছিল, খাবার খুব সুন্দর ঘরোয়া খাবার রান্না হয়েছিল, মানে ঘরোয়া টাইপের রান্না হয়েছিল, খুব একটা রিচ না, তো খেতে বেশ ভালোই লাগছিল। আর শিকারায় বসে লাঞ্চ করার যে একটা আলাদা অনুভূতি সেটা তো আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না, সেটা বলে বোঝানো সম্ভব নয়। শিকারা রাইডটা আমাদের বেশ অনেকক্ষণই করিয়েছে, মানে আমাদের লাঞ্চ শেষ হয়ে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমাদের শিকারা রাইডটা করিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে বেশ হালকা রোদে শিকারা করে পুরো ঝিলে ঘুরতে খুব ভালো লাগছিলো, একটা বেশ অসাধারণ টাইপের অনুভূতি হচ্ছিল। তো মাঝে মাঝে মনে হচ্ছিলো যেন কাশ্মীরে চলে এসেছি, যদিও আমি কাশ্মীরে কখনো যাইনি, তো সেখানে গিয়ে শিকারায় চড়ার সৌভাগ্য আমার হয়নি, বাট এইখানে শিকারা করে ঝিলে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে কাশ্মীর কাশ্মীর টাইপের ফিলিং চলে আসছিলো। খাওয়া দাওয়া শেষে এবার কিছু ফিল্মি কায়দায় ফটো তোলার পালা। শিকারা যে দাদা চালাচ্ছিলেন তিনি একটুখানিও বিরক্ত না হয়ে আমাদের প্রচুর ফটোগ্রাফ ক্লিক করে দিয়েছিলেন বিভিন্ন রকম পোজে। খাবারের টেস্ট আর খাবারের কোয়ান্টিটি এতটাই ভালো ছিল যে নর্মালি যতটা খাই তার থেকে অনেকটা বেশি খেয়ে ফেলেছিলাম। তাই শিকারা রাইডের পরে আবার রেস্টুরেন্টে গিয়ে দুটো মশালা সোডা অর্ডার করলাম যাতে খাবার ঠিকঠাক ডাইজেস্ট হয়। তারপরে ঝিলের পাশে যে বসার জায়গাগুলো সেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসছে, আলো কমে এসছে আর রিসর্টের সব কটা লাইট জ্বালিয়ে দিয়েছে চারিদিকে, খুব সুন্দর লাগছে। এছাড়াও আশেপাশে কিছু কচিকাঁচা বাচ্চারা দেখলাম রিসর্টের ভিতরে ঢুকে খেলাধুলা করছে, তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটালাম। কাটাবার পরে এখন রাত্রিবেলার দৃশ্য দেখাচ্ছি, রিসর্টের চারদিকের দৃশ্য আলো ঝলমলে। দিনটা খুবই সুন্দর কাটলো আর সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই উইকেন্ড ট্রিপের জন্য অরণ্য রিসর্টে আসুন বর্ধমানে, কারণ এখানে একটা দিন খুব সুন্দরভাবে কাটাতে পারবেন এবং সেটা আপনার মেমোরিতে অবশ্যই গেঁথে থাকবে। আর এবার আমাদের বিকেলে চায়ের আর স্ন্যাক্সের ডাক পড়েছে, আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে।
রেস্টুরেন্টের ভেতরটাতেও বেশ সুন্দর আলো দিয়ে সাজানো, দিনের বেলা দৃশ্য তো আমি দেখিয়েছি, রাত্রিবেলা বেশ সুন্দর লাগছে, সেটা এবার দেখাবো। আর যেহেতু আমরা এবার ফেরার পালা বা ফেরার সময় হয়ে এসছে, তো আমরা ঠিক করেছি চায়ের সঙ্গে যে স্ন্যাক্স মানে দু রকমের পকোড়া এরা দিচ্ছে সেটা আমরা আর এখানে খাবো না, সেটা আমরা প্যাক করিয়ে নিচ্ছি। আর আমরা চা ও সরি কফি দিচ্ছে, কফিটা খেয়ে নিয়ে আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। এই হলো রেস্টুরেন্টের কিচেন, কিচেনটাও এত পরিষ্কার যে দেখলে ভক্তি লাগছিল। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই এখানে আসুন আর একটা দিন খুব সুন্দরভাবে কাটান এই অরণ্য রিসর্টে। যারা আমাদের এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা আমাদের চ্যানেলের নতুন নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেড কালারের বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আরও নতুন নতুন যেসব ইনফরমেটিভ ট্রাভেল সংক্রান্ত ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশান আপনারা পেয়ে যেতে পারেন। এবং যারা আমাদের পুরনো ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে রাতের দৃশ্য, খুব সুন্দর, খুবই সুন্দর, খুব মজা করলাম সারাদিন, খুব ভালো কাটালাম সারাদিন। আজকে একটা স্পেশাল দিন ছিল, তো দিনটা একদম মানে মেমোরেবল হয়ে থাকবে। আর এখানকার স্টাফরাও খুব ভালো, যত রকমভাবে পেরেছে আমাদের দিনটাকে স্পেশাল করার চেষ্টা করেছে, যেহেতু তারা আগে থেকে জানতো যে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আসছি এখানে। তো খুবই ভালো লাগলো, আবার যদি কখনো সময় সুযোগ হয় একবার অবশ্যই আবার এই অরণ্য রিসর্টে আসব। আপনারাও আসতে পারেন এখানে, এসে একটা সুন্দর দিন কাটাতে পারেন বা ফ্যামিলি ট্রিপ বা ফ্যামিলি পিকনিকে আসতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।